হ্যালো বন্ধুরা, আমি সাপ্লিকাস কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে দিনে কী কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাতে চলে। সাদা ভাত, আর এখানে করেছি আলু উচ্ছে মাখা আর আলু মাখা। তোমাদের দাদা উচ্ছে মাখা খায় না, মা খেতে ভালোবাসেন, ওই আলু উচ্ছে মাখা করেছি ভাজা লঙ্কা দিয়ে। আর আলুটা মেখেছি পেঁয়াজ ভেজে, কাঁচা লঙ্কা ভেজে আর ভাজা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। এখানে জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এটা কুমড়ো আলু সেদ্ধ করে রেখেছি, এটাকেও সেইভাবেই মাখবো। একটা ভাজা লঙ্কা নিয়ে নেবো, একটা নয় দেড়টা পরিমাণ মতো নুন, আগে লঙ্কাটা মেখে নেবো ভালো করে। শুধু ভাজা লঙ্কা দিয়ে করি, একটু জিরে ফোড়ন দিয়েছি, শুধু ভাজা লঙ্কা দিয়ে মাখি। তো আজকে একটু ভাজা পেঁয়াজ আর ভাজা কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে মাখছি। কুমড়ো আলু ভাজি তো কালকেও করেছিলাম, খেতে খুব টেস্ট কুমড়োটা। আমাদের দাদা বলছে খুবই টেস্ট, মাও বলছেন। তো আজকে ভাবলাম একটু ভাজা পেঁয়াজ দিয়ে মেখে নিই। এখানে করেছি ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্তটা কীভাবে করলাম আমি পরের এপিসোডে আমি ছাড়বো। এইটা এমনভাবে করেছি, এত টেস্টি হয় এই ঝিঙে পোস্তটা। পেঁয়াজ দিয়ে করেছি, টমেটো আর পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। খুব টেস্ট হয় ঝিঙে পোস্ত হলে, আমার আর কিছু লাগে না, বাড়ির সবাইয়েরই ভালো লাগে। এখানে করেছি একটু মজার রান্না, কচুর রান্না। তো নিরামিষ হয় আদা জিরে দিয়ে ঘি দিয়ে, তো আমি আজকে একটু মাংসের মতনই করেছি। তো কেমন হয় খেতে আমাদের দাদা খেলে বুঝতে পারবো, মা খেলেও বুঝতে পারবো, এখনো কেউ খায়নি। এইটাকে পুরো যেমন পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে, গরম মশলা টমেটো কসুরি মেথি দিয়ে করেছি, আর নাও নসিবাটি ধনে পাতা কুচনো করে দিয়েছি। মানে দাদা মা খেলেই বুঝতে পারবো, মনে হয় ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে তো করা হয়, তো চিংড়ি মাছ আর দিলাম না, আজ মঙ্গলবার, ওই জন্য এইভাবেই করেছি কচুর রান্নাটা। এখানে করেছি আমরা সর্ষে পোস্ত বেটে চাটনি, আর এখানে আছে তো শসা লেবু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে আমার এই রান্নাগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।